বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয়ভাবে বিএনপির অংশ নেবে না, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। আজ রাজধানী মগবাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির অসুস্থ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এমন কারণে উপজেলা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিএনপি। তবে প্রান্তিক পর্যায়ে কে কিভাবে নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত বা কথা বলার সময় নয় বলে মনে করেন তিনি। দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় বিএনপির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মত তার। বিএনপি এটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতীত রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে আমরা যাব না। দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় নয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।